আসসালামু আলাইকুম বিয়স, নতুন ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনার পিক দিয়ে সুন্দর সুন্দর একেবারে নিও 2023 সালের আপডেট ডিপি কীভাবে আপনি তৈরি করবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা দেখে অবশ্য ভালো লাগলে অবশ্য লাইক করবেন, চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবসময় আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তো অবশ্যই আপনার তীরের মাথায় ফলো করবেন। তো আমি কোথায় কোথায় ক্লিক করি, তারপর আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এটাকে উপরে বসাই দেবো, কারণ আমরা এটা কাভার বানাবো, ঠিক আছে। তার জন্য পুরো মিডল আনলাম, মিডল আনার জন্য মাঝখানে আনার জন্য আমরা এখানে ক্লিক করলাম, তারপরে একটু ছোটো করবো সাদাটা, তারপর এখানে একটা ক্লিক করে ওকে, তারপর ব্যাগ আসার জন্য এখানে একটা ক্লিক করে দেব, অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করার পরে এখন আমরা সাদা কালারটা রিমুভ করে দেবো, তো রিমুভ করে ফেলে নিলাম অলরেডি। তো রিমুভ করার পরে এখন আপনারা এখান থেকে চাইলে সাদা সাদা অংশ থেকে গেলে আপনারা ওটাকে কমিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনারা যে কাভারের ব্যাকগ্রাউন্ডটা সরাসরি ডাইরেক্টলি কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে একটা যে মোটা চিহ্ন হয় সে সিস্টেমটা এখান থেকে করতে পারবেন। তো আপনারা অবশ্যই তীরের মাথায় ফলো করবেন, আমি কিন্তু শর্টকাটে দেখাই, কারণ এই ভিডিও যদি ক্লিয়ার মতো দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যায়, দেরি হয়ে যায়, সেই জন্য আমি শর্টকাটে আপনাদেরকে দেখাইতেছি কোথায় কোথায় ক্লিক করতে হয়, কাজ করতে হয়, সেটা আমি আপনাদেরকে ধরে ধরে দেখাই দিতেছি। তো তারপর আমরা ওকে, তো আপনারা যে পিকটা নেবেন সেই পিকটা আপনার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার জন্য আমার আর পিছনে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন, কিংবা গুগলে যেয়ে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন। আর এটা যখন কাটবেন তো গোল কাভারে আপনারা কাটবেন, এইভাবে আপনারা সুন্দর করে বসাই দিবেন, তারপরে এটা কপি করে নেবেন, ঠিক আছে। দেখেন তো আমরা এটাকে কপি করে নেব পিকটা, তো আপনারা অবশ্য ফলো করবেন। এই যে কপি করলাম, কপি করার পরে এটা উপরে একেবারে উপরে বসাই দিব, অ্যাডজাস্ট করব, উপরে বসাই দিব আমরা। তারপর নিচের অংশ যেটা আছে এটাকে আমরা কেটে দেবো, তার জন্য এখানে ক্লিক করে আমরা এই অবস্থায় এটাকে কল্লা পর্যন্ত রাখবো, রাখার পরে ওকে করবো। এখন আমরা আমাদের যে মাথাটা রিংয়ের ব্যাকগ্রাউন্ডের উপরে আসছে, ঠিক আছে। তারপর আমরা সাদা একটা ব্যাকগ্রাউন্ড নেব, নেওয়ার জন্য আমরা আবার এখানে ক্লিক করে এটাকে একটু টেনে বড় করবো, ঠিক আছে। বড় করার পর এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ছবির পিছনে বসাই দেব, এবং কি কাভারের পিছনে বসাই দেব, ঠিক আছে। এখানে এটা সমান করে যে টু ব্যাকে আপনারা অবশ্যই ক্লিক করবেন, দেখেন এটা পিছে চলে গেছে। আপনারা চাইলে ওই সাদা কাভারটা আপনারা সরাসরি ডাইরেক্টলি কালার চেঞ্জ করতে পারবেন, আবার আপনাদের যে কোনো পিকের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। তো আমি দোনো সিস্টেমে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, আপনারা ক্লিয়ারভাবে দেখে নেন। এখান থেকে ডাইরেক্টলি আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি ডাইরেক্টলি করতেছি না, তো আমরা এই যে একটা পিকের মাধ্যমে আমরা কালারটা নিয়ে নেব, এই পাহাড়ের পিকটা নিলাম, নেওয়ার পরে এটাকে একটু ছোটো বড়ো করে আমাদের সাইজ মতো আমরা করে বসাই দিলাম, ওকে। তো এখন আমরা অ্যাডজাস্ট করব, তার জন্য এখানে ক্লিক করে আগের মতো করে অ্যাডজাস্ট করে নিব, ওকে। তো ক্লিক করে আবার এখানে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসব। সো এখন আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, আর এটাকে আমরা পুরো মিডল আনলাম। মিডলে আনার পর আমরা যে ফর্মগুলো এতে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিব, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লাগে, আপনাদের যেটা ভালো লাগে ওটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু সবাইকে অবাক করে দিতে পারবেন আপনি এত সুন্দর ডিপি। তারপর সেভ করার জন্য এখানে ক্লিক করে সেভটা ক্লিক করে দেব, ওকে। তো এই ধরনের ডিপি আপনি ফেসবুকে কিংবা যেখানে পোস্ট করেন সকালে কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকবে, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব।